তুফানগঞ্জ পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বিনোদ বিহারী বর্মনের সমর্থনে 3 নম্বর ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয় রবিবার। সেই পথসভায় উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ। এদিন বক্তব্য দিতে গিয়ে তিনি গত কয়েকদিন আগে করা মন্তব্যের ব্যাখ্যা করেন। প্রসঙ্গত কয়েকদিন আগে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম সরকারের সমর্থনে কনভেনশনে উপস্থিত হয়ে বক্তব্যে তিনি বলেন, বিজেপির বিধায়ক মালতীর আবার হাঁটু ভেঙে দেবেন। এদিন তিনি সেদিনকার বক্তব্যের ব্যাখ্যা করেন, আসলে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। এছাড়াও তিনি বলেন, মালতীর আবার পা কেন তিনি ভাঙবেন, তার বয়স হয়ে গেছে, শরীরে ক্যালসিয়াম কমে গেছে, যার ফলে এমনিতেই পা ভেঙে যাবে, হাঁটতে পারবেন না। অন্ধকার তুফানগঞ্জ নেই, নারীদের নিরাপত্তা রয়েছে দিন দুপুরে রাতে। যে আমি ওনার হাঁটু ভাঙব, আমি ওনার হাঁটু কেন ভাঙব? প্রথম কথা হচ্ছে উনি মহিলা, ওনার গায়ে আঘাত করা তো একজন পুরুষের পক্ষে শোভা পায় না। দ্বিতীয় কথা হচ্ছে মালতী রাভা যেহেতু মহিলা এবং বয়স হচ্ছে, ও তো আস্তে আস্তে শরীর থেকে ক্যালসিয়াম কমে যাচ্ছে, আর ক্যালসিয়াম কমার ফলে হাঁটু তো এমনি আস্তে আস্তে ব্যথার চোটে, আর সিঁড়ি ভাঙতে পারবে না, হাঁটতে পারবে না। আমার হাঁটু ভাঙতে হবে কেন? ও ক্যালসিয়ামের অভাবেই ওর হাঁটু এমনিই বেঁকে যাবে, আমার ভাঙার দরকার হবে না। কিন্তু এখনো নাচছে। ওই যে একটা গান আছে যে তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া, তেমনি আপনাদের মালতী দেবীও আলাদা রাজ্যের দাবিতে নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। এই আলাদা রাজ্যের দাবিদার তুফানগঞ্জের মানুষ, আমি যে আমি ওনার হাঁটু ভাঙব। তাই সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে মা বোনেরা, বারবার আমাকে ধরছে যে আমি নাকি বলেছি যে মালতীর আবার হাঁটু ভেঙে দেবে। আচ্ছা আমি কি বলেছিলাম এ ভাই একটু দেখি না সবাই। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার, হিরে এবং প্লাটিনাম অলংকারের এমআরপির উপর 10% অফ। অফার 9 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2022। চলে আসুন স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার, ফোন নম্বর 2231 98। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, কুচবিহারে একটি সভা ছিল, সেই সভায় বক্তব্য রেখেছেন। যতক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ততক্ষণ সেখানে কারো যাওয়ার সাহস হয়নি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে উঠে চলে যাওয়ার পরেই বিজেপির নেতারা, একজন মন্ত্রী, আপনাদের বিধায়ক মালতী রাভা, তারা ওই মঞ্চে উঠে দাবি করেছেন যে কুচবিহার সহ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। তারা আলাদা রাজ্যের দাবি করেছে, বাংলাকে তারা আবার ভাগ করতে চান। আমি সেদিন তুফানগঞ্জে বলেছি যে যারা আবার আলাদা রাজ্য দাবি করবে, যারা আবার আমাদের এই বাংলাকে ভাগ করবার চক্রান্ত করবে, তারা যদি এই পশ্চিম বাংলার বুকে, এই কুচবিহারের বুকে কোথাও এই আলাদা রাজ্যের দাবিতে মিছিল করে, জনগণ তাদের হাঁটু ভেঙে দেবে, তারা আর হাঁটু নিয়ে ঘরে ফিরতে পারবে না। এবার বারবার আমাকে ধরছে, সুন্দর পৌর হবে,